নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যই স্পষ্ট, তার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়নি, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই, আওয়ামী লীগ যখন রাজপথে নামবে জনগণকে সঙ্গে নিয়ে নামবে। রিপোর্ট করছেন জায়েদ রহমান। দ্রব্যমূল্য বৃদ্ধি, নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। নির্ধারিত সমাবেশের স্থান কয়েক দফা পরিবর্তনের পর বাড্ডার এই সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, দেশের বর্তমান অবস্থার জন্য আওয়ামী লীগ দায়ী। আমাদের টার্গেট এই সরকারের হাত থেকে দেশ রক্ষা। শেখ হাসিনা বলেছে যে আগামী ইলেকশন নাকি সুষ্ঠু হবে, তাইলে কি বলল আগের নির্বাচনগুলোতে ডাকাতি হয়েছে, তাই তো? শেখ হাসিনা বিদেশে গিয়ে বলছে আমরা বিশ্বাস করি না, আমরা ভোটারবিহীন সরকার দেখেছি, 154টা আসনে কোনো প্রার্থী ছিল না, বেগম খালেদা জিয়ার আহ্বানে বয়কট করেছিল, আর গত নির্বাচন দিনের ভোট রাতে ডাকাতি হয়েছে। আর উনি বলবেন যে দেশে সুষ্ঠু নির্বাচন হবে, এটা কেউ বিশ্বাস করে না, এটা সব জনগণ বিশ্বাস করে না। আর জাতীয় প্রেস ক্লাবের সামনে লেবার পার্টির কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মানুষ উত্তাল হয়ে উঠেছে, কোনো ব্যারিকেড দিয়ে আটকে রাখা যাবে না। সারা দেশের মানুষ যে ক্ষোভে আজকে উত্তাল হয়ে উঠেছে, আর কোনো ব্যারিকেড দিয়ে আপনি এটা আর রক্ষা করতে পারবেন না। পথে ঘাটে, হাটে ঘাটে, বন্দরে এমন ব্যারিকেড তৈরি হবে, আজকে যারা ফালতু কথা বলছে, আজকে যারা হত্যা করার পরেও সেটা নানাভাবে বিভ্রান্তি রটাচ্ছেন, কেউ রেহাই পাবেন না জনগণের ক্রোধ থেকে, জনগণের আক্রোশ থেকে কেউ রেহাই পাবেন না। এদিকে সচিবালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, সরকার পরিবর্তন চাইলে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসতে হবে। বিএনপি মহাসচিব কথায় কথায় সরকারের পদত্যাগ চান, প্রশ্ন হচ্ছে সরকার কেন পদত্যাগ করবে, কি কারণে পদত্যাগ করবে, আর সরকার কেন পদত্যাগ করবে, কার কাছে পদত্যাগ করবে। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচন ছাড়া, জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। তত্ত্বাবধায়ক সরকার মীমাংসিত ইস্যু, এ নিয়ে মাতামাতি করে কোনো লাভ নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব জাহিদ রহমান, আরটিভি, ঢাকা।